আমরা এই ভিডিওতে শিখবো অল ডিসপ্লে ব্যবহার করে কিভাবে টেম্পারেচার ও মনিটর ডিভাইস তৈরি করা যায় জিএলি পিসিম থেকে পিসি এরকম আসে আর এ হচ্ছে পিসিই বোর্ড গুলো পিসিউ বোর্ড গুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানে আমি আমার যে পিসিউ বোর্ড গুলো থাকে সেগুলো নর্মালি ইজি ইডিয়া ডট কম থেকে ডিজাইন করে থাকি তার জন্য সেখান থেকে সার্চ করবেন ইজি ডট কম

এবং এখানে যে প্রজেক্টটা ওপেন করা আছে আমি কিন্তু অসংখ্য প্রজেক্ট ইজি দিয়ে দিয়ে করেছি সেটার উপর যদি আপনারা টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন পিসিবি ডিজাইনের পুরো গ্যামেটিক ফাইল এটা ডিজাইন করা হয়েছে এরপর আমরা পিসিবি ফাইলে কনভার্ট করে ফেলি থ্রি ভিউ দেখতে পারি থ্রি ডি ভিউর মাধ্যমে রিয়েলিস্টিক ভিউর মাধ্যমে দেখতে পারবেন এখানে ভিউ থেকে টু ডি ভিউ করে দেন তাহলে আপনি টু ডি ভিউর যে পিসিবিটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে অলিড ডিসপ্লে একটি এট মেগা থ্রি টু এইট পি আইসি একটি ডিএসটি ওয়ান ওয়ান ও ডিএসটি টু টু সেন্সর একটি আটাইশ পিন আইসি সি বেজ একটি এল রেগুলেটর আই সি পাওয়ার সকেট প্রয়োজন হবে একটি 16 মেগাহার্স ক্রিস্টাল অসিলেটর আইসি সি একটি ওয়ান মাইক্রোফ্র্যাট ফিফটি বোল্ট ক্যাপাসিটর একটি রেড কালার এলইডি বাতি একটি 22 টু সিরামিক ক্যাপাসিটর দুটি 10 কিলো হোম রেজিস্টর একটি ওয়ান কিলোহোম রেজিস্টর দুটি ফিমেল টুমেল আই সিরেল হেডার মেল টুমেল আই সিরেল হেডারের প্রয়োজন মতো চলুন পিসি উপরে পার্টসগুলো বসিয়ে নেওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন ডিএসটি সেন্সর এর চারটি পিন কিন্তু সংযোগ করা হয়েছে তিনটি পিন আমাদের দেশে সাধারণত যে সেন্সরটি পাওয়া যায় সেটি তিনটি পিন হয়ে থাকে অর্থাৎ ডিএসটি সেন্সর সাধারণত তিনটি পিন থাকে তো ডিএসটি সেন্সরের গ্রাউন্ড থেকে আমাদের আরডিনোর যে গ্রাউন্ড পিন আছে সেটার সাথে আমরা সংযোগ করবো সেন্সরের প্লাস সাথে হচ্ছে আরডিনোর ফাইভ ভোল্টের সাথে সংযোগ করতে হবে আর আউট পিন সংযোগ করতে হবে আরডিনোর দুই নম্বর পিনে আমি প্র্যাকটিক্যাল ভাবে এ জিরো পিনে সংযোগ করেছি তো আপনারা চাইলে এ জিরো পিনে সংযোগ করতে পারেন তবে সেক্ষেত্রে প্রোগ্রামে আপনাদের উল্লেখ করে দিতে হবে যে এ জিরো পিনে আমরা সংযুক্ত করেছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোগ্রামে সো আমি এখানে যদি 2 নাম্বার পিনের সাথে কানেকশন করতে চাই তাহলে A0 কেটে আমরা এখানে 2 লিখে দিব তাহলে হবে কি আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি তবে প্রোগ্রামটি আপনারা ডাউনলোড করার আগে আপনাদের একটা জিনিস বলে দিতে চাচ্ছি যে এই প্রোগ্রামে এরর আসার সম্ভাবনা অনেক বেশি কারণ হলো এখানে অনেকগুলো লাইব্রেরি কল করা হয়েছে সো এই প্রতিটি লাইব্রেরি যদি আপনার আরডিনোতে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই কি আপনার যে প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে এরর আসার সম্ভাবনা বেড়ে যাবে তার জন্য আপনাদের যে কাজ করতে এখানে আপনারা চারটি লাইব্রেরি দেখতে পাচ্ছেন এই চারটি লাইব্রেরি আপনারা নরমালি যেভাবে লাইব্রেরিগুলোকে আপনারা সার্চ করে ডাউনলোড বা ইনস্টল করেন সেই একই ধাপে আপনারা এই প্রোগ্রাম কি করবেন এই লাইব্রেরিগুলোকে ইনস্টল করে নেবেন যদি লাইব্রেরি আপনারা ইনস্টল করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে লাইব্রেরি কিভাবে আপনারা ইনস্টল করবেন অলরাইট সো তাছাড়াও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর যে প্রোগ্রাম কোড এবং এই রিলেটেড যে লাইব্রেরি আছে সেগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে দেন আপনারা এগুলোকে প্র্যাকটিস করতে পারেন তো আমি এখন আমার এই প্রোগ্রামটি একবার কম্পাইল করে আমি আমার যে আরডিনো আছে সে আরডিনো বোর্ডে আপলোড করে নিচ্ছি এখন আরডিনোতে প্রোগ্রাম করা আইসিটি খুলে আমাদের তৈরি যে ডিভাইস আছে সেই ডিভাইসের সাথে লাগিয়ে নিচ্ছি তো ডিএসটি সেন্সরকে এই ডিভাইসের সাথে কানেকশন করার জন্য জাম্পার সংযোগ করে নিয়েছি তিনটি আর ওএলইডি ডিসপ্লেকে ডাবল সাইডেড কস্টেপের সাহায্যে ব্রেডবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এখন ডায়াগ্রাম অনুযায়ী সেন্সর এবং ডিসপ্লেকে কানেকশন করে নেওয়া যাক এখন ফাইনালি পাওয়ার সাপ্লাই দেওয়া যাক তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার রুম টেম্পারেচার ও হিউমিডিটির যে পরিমাণ বা পার্সেন্ট সেটা দেখাচ্ছে অলিড ডিসপ্লে গুলো ছোট হয় এটা হচ্ছে সেটা ক্লিয়ারলি দেখা যায় বা বুঝতে পারা যায় সো এই কারণে সাধারণত অলিড ডিসপ্লে অনেক বেশি জনপ্রিয় সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা